আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি একটি জন্মস্মরণিকা তৈরির ভিডিও আইডিয়া দেব আপনাদেরকে। তো আমি এটি তৈরি করেছি আমার ছেলের জন্য। তো কীভাবে এটি আমি বাঁধিয়েছি, কত টাকা খরচ করেছে, সব কিছু ডিটেলসে দেখাবো। তো এটি আমাকে বাঁধিয়ে দিয়েছে নিচে হার্ডবোর্ড আর চারপাশে কাঠ দিয়ে, উপরে পেপার দিয়ে বাঁধিয়ে দিয়েছে। এটা খুবই সুন্দর হয়েছে বাঁধানোটা, আমার ভালো লেগেছে। আমি এটি অ্যাক্রিলিক কালার দিয়ে করেছি দেখুন, আর চারপাশে ফুল, কেনা ফুল বসিয়েছি। আমি এটি প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়ে তার উপর কালার করেছি। আপনারা এরকম খুব সহজে যারা হ্যান্ড পেইন্ট করেন তারা এরকম করে নিতে পারেন, তাড়াতাড়ি হয়ে যাবে। হাতের কাজ করতে অনেক বেশি সময় লাগে। তো দেখতেই পাচ্ছেন এটি কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। আর এটির চারপাশে আমি যে ফুলগুলো লাগিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। এই ফুলগুলো আমি খোলা অবস্থায় কিনেছি স্ব হিসেবে। তো এটি আমি গ্লুকানের আটা দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এরকম জন্মস্মরণিকা বানিয়ে কাউকে গিফট করতে পারেন, কিংবা নিজের আক্রমণের জন্য বানাতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ও হ্যাঁ, এটি বানাতে আমার 140 টাকা খরচ পড়েছে, আপনাদের 150 হতে পারে। ধন্যবাদ সবাইকে।